স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। ইউজিসির তরফ থেকে উচ্চ শিক্ষার জন্য নতুন নির্দেশিকা, অর্থাৎ পিএইচডির জন্য ইউজিসির তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে। সেখানে কিন্তু শুধুমাত্র স্নাতক উত্তীর্ণরাই পিএইচডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন রয়েছে তারাও কিন্তু এখন থেকে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আর কোনো রকম পিএইচডির জন্য পোস্ট গ্র্যাজুয়েশনের দরকার পড়বে না, এটা কিন্তু ইউজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে। ইউজিসির তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে 4 বছরের যে স্নাতক যারা উত্তীর্ণ করতে পারবে, অর্থাৎ 4 বছর যারা স্নাতকের জন্য উত্তীর্ণ হবে 75% মার্কস নিয়ে, তারাই কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 75% মার্কসের কম থাকলে হবে না, যাদের 75% মার্কসের কম রয়েছে কিন্তু 4 বছর তারা স্নাতক করেছে, তা সত্ত্বেও তাদেরকে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, অর্থাৎ আমাদের যেটা এমএ, সেটা আমাদের এমএ বা এমএসসি, সেটা তাদের কমপ্লিট করতে হবে। কিন্তু কেউ যদি 75% মার্কসের সাথে স্নাতক পুরো 4 বছর যদি কমপ্লিট করে, অর্থাৎ গ্র্যাজুয়েশন 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে, তাহলে কিন্তু সে কিন্তু পিএইচডি অনায়াসে সে অ্যাপ্লাই করতে পারবে এবং পিএইচডির সে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এটা কিন্তু ইউজিসির তরফ থেকে খুব ভালো একটা নয়া একটা নির্দেশিকা এবং খুব ভালো একটা দিক আমরা বলতে পারি, যেখানে পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু আর কোনো দরকার পড়ছে না। হ্যাঁ, সাথে অবশ্যই আমাদের কিন্তু নেটের দরকার পড়ছে, কারণ এখন থেকে নেটটা কিন্তু আমাদের নেসেসারি হয়ে উঠেছে, কারণ ইউজিসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিএইচডির জন্য নেট আমাদের একেবারে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ নেট না থাকলে পিএইচডি হবে না। সে তুমি নেটে কোয়ালিফাই মার্কস থাকুক এবং কোয়ালিফাই মার্কস না থাকুক, কোয়ালিফাই যদি মার্কস তোমাদের নাও থাকে, যে মার্কসটা থাকবে সেটাকেই তারা ইন্টারভিউয়ের দিকে ধরবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি। এছাড়া যেহেতু পিএইচডির ক্ষেত্রে রেট যেহেতু ইউনিভার্সিটি থেকে উঠে গেছে, অর্থাৎ এখন থেকে কিন্তু কোনো ইউনিভার্সিটি তোমাদের রিটার্ন যে এক্সামটা হতো, রেট না হতো পিএইচডির জন্য, সেটা কিন্তু তারা নিতে পারবেন না। তাদেরও কিন্তু নেটের ওপর ভরসা করে, অর্থাৎ নেটের মার্কসের ওপর দেখেই তাদের ইন্টারভিউ নিতে হবে। তাই তোমাদের জন্য কিন্তু নেটটা হয়ে গেছে একেবারে ইম্পর্টেন্ট, যারা উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডির যুগে যারা যাবে। অর্থাৎ এইবার থেকে, অর্থাৎ জুনে আমরা দেখতে পাচ্ছি অনেক ইউনিভার্সিটিতে আমাদের পিএইচডি আমাদের নোটিফিকেশান আসছে, অর্থাৎ জুন থেকে কিন্তু তোমরা 4 বছরের স্নাতকরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পিএইচডির জন্য উইথ নেট তোমাদের থাকতে হবে, অর্থাৎ নেটে কোয়ালিফাই মার্কস থাকুক, জিআরএফ মার্কস থাকুক বা নট কোয়ালিফাই যে মার্কসটা হয় সেটাও থাকুক, জাস্ট নেটটা তোমাদের থাকতে হবে, নেটে যে তারা যে মার্কসটা তারা ডিসাইড করবে যে মার্কসটা ইন্টারভিউয়ের জন্য সেটা তারা নিয়ে নেবেন। পরবর্তী তথ্য নিয়ে হাজির থাকছি নেক্সট ভিডিওতে। টাটা।